আলোচিত হিরো আলমের ব্যাপারে চিত্রনায়িকা সুহানা সাবার অ্যাসেসমেন্ট আমরা জানবো, তো সেটা জানার আগে একটু গ্রাউন্ড ওয়ার্কটা লেই করে নিই। সেটা হচ্ছে যে হিরো আলম তো অবশ্যই অনেক সমালোচিত হচ্ছে, স্পেশালি হইতেছে আপনি বাবুদের দ্বারা বলতে পারেন। দেখেন হিরো আলম কিন্তু একটা কমেডি, এই ব্যাপারে দ্বিধার অবকাশ নাই, রাইট? হিরো আলম যেগুলো করে কমেডি নাও, কোন সেন্সে কমেডি, এটা একটা আসলে খুব লম্বা ফিলোসফিক্যাল রালমের দিকে আমাদেরকে চলে যেতে হবে যে লাইক কমেডি বলতে হোয়াট ডু মিন বাই কমেডি, কমেডি কাদের দৃষ্টিতে, আমার দৃষ্টিতে কমেডি, আপনার দৃষ্টিতে কমেডি সে যা কাজকর্ম করে, কিন্তু বেশিরভাগ বাংলাদেশের দৃষ্টিতে কিন্তু কমেডি না। এটা আপনাকে বুঝতে হবে যে তাকে নিয়ে সমালোচনাটা হয় কারণ সে মেইন স্ট্রিমে অ্যাক্সেস পাওয়ার কথা ছিল না আন্ডার নর্মাল সার্কামস্টেন্সেস অর আন্ডার কনভেনশনাল সার্কামস্টেন্সেস। হিরো আলম যে অ্যাক্সেসটা এখন পাচ্ছে এটা পাওয়ার কথা ছিল না, ইন্টারনেট দুনিয়া হয় পাচ্ছে, পাইছে, পেয়ে গেছে, রাইট? সো যেই কারণে যারা কনভেনশনাল তারকা লোকজন তারা হিরো আলমকে নিয়ে এইভাবে করে কথা বলেন, এবং যেই কারণে ওই স্ট্যান্ডার্ডে, যে স্ট্যান্ডার্ডটা আমরা কনভেনশনালি যেটাকে আমরা স্ট্যান্ডার্ড হিসেবে বা থ্রেশহোল্ড হিসেবে দেখে আসছি, জেনে আসছি, অ্যাকসেপ্ট করে আসছি, সেই থ্রেশহোল্ডের কারণে হিরো আলমের এগুলা উইয়ার্ড লাগতেছে মেইন স্ট্রিমে আসায়। কিন্তু আপনি যদি বাবু না হয়ে থাকেন, আপনি যদি এই দেশকে যারা রিপ্রেজেন্ট করেন 90% পিপল যারা এই দেশের তাদের ব্যাপারে ধারণা রাখেন, তাহলে কিন্তু আপনার জানার কথা যে আপনি ওনারা আপনারা কিন্তু বড় আউটলায়ার, হিরো আলম না, হিরো আলম মেইন স্ট্রিম, আপনারা আউটলায়ার। হ্যাঁ, বুঝতেছেন না, দুনিয়া ওলট পালট হয়ে গেছে ইন্টারনেট, তাই না? হিরো আলম হচ্ছে মেইন স্ট্রিম, আপনারা হচ্ছেন আউটলায়ার, আপনারা হইতেছেন এক্সেপশন। দেখেন হিরো আলম যে টাইপের কন্টেন্ট বানায়, বাংলাদেশের 90% মানুষ এই ধরনের কন্টেন্ট দেখে, 90% মানুষ এই ধরনের আমার দৃষ্টিতে আপনার দৃষ্টিতে উইয়ার্ড উদ্ভট আনকনভেনশনাল জিনিসপত্র দেখে, মমতাজের গান শুনে, হিরো আলমের এই যে হিরো আলমের আপনারা কিছু ভিডিও জানি না দেখছেন কিনা, যে হিরো আলমকে এখন যেই ধরনের আপনারা ধরেন কনসার্টে সুহানা সাভা কনসার্টে ডাক পাবে, ভদ্রলোকদের কনসার্টে, আর হিরো আলম অভদ্রলোকদের কনসার্টে ডাক পাবে। হিরো আলম কিন্তু প্রচুর শো করে, কীরকম শো করে, এই যে গ্রামের দিন মজুর খেটে খাওয়া মানুষজন এরা যাত্রাপালা হয়, এই টাইপের কিছু ভিডিও আপনারা চাইলে হিরো আলমের পেজে গেলেও পাবেন, দেখতে পারবেন যে যাত্রাপালা হয় বাংলাদেশে বা গ্রামে গঞ্জে যে টাইপের হয়, ওইখানের মধ্যে হিরো আলম রিয়ামণি মিলে খুব উদ্ভট নাচানাচি করে সিনেমার সাথে। অ্যাগেন দেখেন ওই উদ্ভট টার্মগুলো এগুলো সবই কিন্তু খুব রিলেটিভ, আমার জায়গা থেকে উদ্ভট, আপনার জায়গা থেকে উদ্ভট, কিন্তু আমি আপনি কিন্তু বাংলাদেশে সংখ্যালঘু, বাংলাদেশের সংখ্যাগুরু হচ্ছে শ্রমিক, কুলি, মজুর, রিক্সা চালক, বাস ড্রাইভার, যারা হিরো আলমের টাইপের কন্টেন্ট দেখে, রাইট? সো আপনার যদি হিরো আলমের কন্টেন্ট নিয়ে সমস্যা থাকে সোহানা আসাবা, তাহলে কিন্তু এসেন্সিয়ালি আপনার বাংলাদেশ নিয়ে কন্টেন্ট আছে, আপনাকে বাংলাদেশ ছেড়ে যেতে হবে, কারণ হিরো আলম বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে, আপনি বাংলাদেশকে রিপ্রেজেন্ট করেন, একটা মুষ্টিমেয় গ্রুপকে রিপ্রেজেন্ট করেন। বাংলাদেশের 90% মানুষ হিরো আলম টাইপের কন্টেন্ট দেখে, বাংলাদেশের 90% মানুষ সিনেমা দেখতে যায় ওই ময়ূরী মুনমুনের নাচ দেখতে। বাংলাদেশের সিনেমাতে অশ্লীলতা ঢুকছে কী কারণে? কারণ হচ্ছে বাংলাদেশের সাধারণ মানুষ, পাবলিক, যারা বেশিরভাগ মানুষ হলে গিয়ে সিনেমা দেখে, তারা ময়ূরী মুনমুনের উদ্ভট নাচ দেখতে যায়। আপনি কি ময়ূরী মুনমুনের উদ্ভট এগুলো নিয়ে কখনো কোনো কথা বলছেন? বলেন নাই কেন? কারণ ওটা কিন্তু আপনার নিজের এরিয়ার লোক, হিরো আলম বাইরের লোক, আউটসাইডার, রাইট? আচ্ছা ঠিক আছে, জায়গা জায়গা আসতেছি, ওনার কথা শুনি একটু, তারপর হয়তো আরেকটু, আচ্ছা শুনি। খুব র ভাষায় যদি বলি, আমরা গু ঘাটি না, ইউটিউবার হিরো আলম, ওর সাথে যে কন্টেন্ট গুলো সেগুলো কি দেখার মতো? আচ্ছা সেগুলো কি দেখার মতো না, দেখতেছে তো, আপনি যে বলতেছেন সেগুলোকে দেখা। এখন আমি কিন্তু বলে নিচ্ছি, হিরো আলম কিন্তু আমার জায়গা আপনার জায়গা থেকে একটা কমেডি ক্যারেক্টার, অবজেক্টিভলি, সাবজেক্টিভলি, এটা কিন্তু একটা সাবজেক্টিভ অ্যাসেসমেন্ট। আমার দৃষ্টিতে, সুহানা সাভার দৃষ্টিতে হিরো আলম একটা কমেডি চরিত্র, অবজেক্টিভলি বাংলাদেশে হিরো আলম রিপ্রেজেন্ট করে বাংলাদেশের 90% পপুলেশনকে, লাইক ইট অর নট, লাইক ইট অর হেট ইট, হিরো আলমের টাইপের কন্টেন্ট বাংলাদেশের 90% মানুষ দেখে, পছন্দ করে, মমতাজের গান শুনে, হিরো আলমের উদ্ভট কিম্ভূত কিমাকার নাচানাচি দেখে। সো তাহলে এখন আপনি আমেরিকা চলে আসেন দয়া করে। মামুনুর রশিদ উনি একটা মন্তব্য করেছেন, হিরো আলমের যে উত্থান রুচির অভাবে এই এরকম একটা জিনিস উত্থান হয়েছে আমাদের সংস্কৃতিতে। এখন অনেকে বলছে যে ওনার মতো মানুষ কেন হিরো আলমকে নিয়ে কথা বলবে? আঙ্কেল এই কথাটা বলেছে, আমি বলবো যে কিছু কিছু জিনিস আছে আমরা বলি না, হ্যাঁ, খুব র ভাষায় যদি বলি আমরা গু ঘাটি না। ও আচ্ছা আচ্ছা, শেষ করে কথা না, তো গু ঘাটলে গন্ধই ছড়াবে। ও আচ্ছা, তাইলে সুহানা সাভা, সুহানা সাভা, আমি একটু গু ঘাটি এখন আপনার অনুমতি নিয়ে। আপনার পোশাক আশাক, আপনার চলন বলন, বাংলাদেশের বেশিরভাগ নায়িকার চেয়ে আলাদা, এইভাবে লেট মি পুট ইট দিস ওয়ে, বাংলাদেশের বেশিরভাগ নায়িকার চেয়ে আলাদা। আমি আপনার বিভিন্ন দেখছি, বিভিন্ন সময় নায়ক নায়িকাদের খবরাখবর তো পড়ি, দেখি সোনা সাবা একটু আধুনিক তো এই জন্য আর কি। সো
হিরো আলম কি করছে খারাপ? গু ঘাটেন না আপনি? আচ্ছা আপনি গু ঘাটেন না, ওকে। এখন আমরা একটু গোটা ঘাটি। ময়ূরী, মুনমুন, তারপর হচ্ছে ওই মেয়েটার নাম কি, ময়ূরী মুনমুন, ওই মেয়েটার নাম কি, নাসরিন, এদের সাথে কিন্তু আপনার অভিনয় করছেন। এরা কিন্তু মেইন স্ট্রিম বাংলাদেশের তারকা। ময়ূরী, মুনমুন, নাসরিন, এরা বাংলা সিনেমার মেইন স্ট্রিম তারকা। ওই গু ঘাটছিলেন কখনো? হিরো আলমটা দেখেন, আমি বলতেছি হিরো আলম আমাদের দেশে কমেডি ক্যারেক্টার, এটা নিয়ে আমি অস্বীকার করতেছি না। আমি বলতেছি যে আপনি যে ঘুঘ ঘাটেন না হিরো আলমের ব্যাপারে এভাবে ভাবে বলতেছেন, এই ধরনের অ্যাসেসমেন্ট কি আপনার ময়ূরী, মুনমুন, নাসরিনের ব্যাপারে? না, এখানে তাদের সাথে আপনি কাজ করছেন। সো নিজের বেলায় আপনি হিরো আলম না, এর চেয়ে মানে দেখেন উদ্ভুত ধরে গেলো সবই রিয়েলিটি টার্ম, কিন্তু কথা হচ্ছে আপনি এর চেয়ে উদ্ভট, এর চেয়ে আপত্তিকর জিনিস মেনে নিতে রাজি আছেন, কিন্তু হিরো আলম একজন আউটসাইডার, তো এই জন্য খুব বড় বড় কথা বলতেছেন। আপনি যেই ধরনের সিনেমা করেন, আপনার যে কলিগরা, আপনার যে নায়করা, এই যে এখন নায়কদের নিয়ে একটু কথা বলবো, আচ্ছা ওখানে আসি, যা হোক। সো ওনাদের যে নাক উঁচু জায়গাটা, মানে এবার এমনভাবে আচরণ করতেছেন এখানে বসে, বাংলাদেশে বসে 90% গরিব দুস্থ মানুষের দেশে বসে, যে দেশে 90% মানুষ হিরো হিরো আলম 90% মানুষকে রিপ্রেজেন্ট করে, সেই দেশে বসে ওনারা এমন আচরণ করতেছেন যে হিরো আলম এই দেশে বিলং করে না, উনি এই দেশে বিলং করেন, রাইট? আরও কিছু কথা আছে শুনি, তারপর বাকি কথা বলি। তো কিন্তু তাই বলে একচেটিয়া ওই জিনিসটা হয়ে যাবে, সব জায়গায় সবাই গু করে বেড়াবে, সেটাও কিন্তু ঠিক না। সেটা ঠিক না, সবাই সব জায়গায় গু করে বেড়ানো কিন্তু ঠিক না, সোহানা সাবা, ইনক্লুড ইউর সেলফ ইন দিস অ্যাজ ওয়েল, বা আপনার কলিগদেরকে, রাইট? ওকে, একটা হিরো হিরোইন সে ধরাছোঁয়ার বাইরে থাকবে, তাকে নিয়ে আমরা, আচ্ছা এই জায়গাটা আবার আসতেছি যে দেখেন জায়েদ খান, তারপর বাপ্পি থেকে কোনো নায়কের কোনো পর্যায়ে পড়ে না, রাইট? এরা কী অভিনয়গুলো আমরা ফেসবুকে এখন মিম হিসেবে শেয়ার করি এদের কাজকর্মকে, রাইট? এগুলো নিয়ে কিন্তু ওনার কোনো ওইটা সমস্যা নাই, কেন? আর ওইটা মেইন স্ট্রিম জোকারি, মেইন স্ট্রিম জোকারি হলে সমস্যা নাই, ওই অনলাইনে ওনাদের নির্বাচিত পথে না এসে জোকারি করতে হবে। ওনাদের নির্বাচিত নির্ধারিত পথে এসে জোকারি না করলে তখন এটা গু, ওনাদের এরিয়াতে গু হয় না। না আচ্ছা, স্বপ্ন দেখবো, তাকে নিয়ে ভাববো যে ওয়াও আমার বউটা যদি এরকম হয়, আমার হাজবেন্ডটা যদি এরকম হয়। আচ্ছা আমি সরি, আই অ্যাপোলজাইজ, এটা ইয়ে করা যায় না, ও না এটা তো ইয়ে নাই, হ্যাঁ ড্র্যাগ করা যায় না। আচ্ছা যা হোক, এখানে বলতেছেন যে নায়ক নায়িকা এরকম হবে যে মানুষ তাদেরকে ড্রিম করবে তাদেরকে নিয়ে, যে আমার বউটা যদি এমন হয়, আমার হাজবেন্ডটা যদি এমন হয়, এটা বলতেছেন? এটা ভুল কিছু না, স্বপ্ন দেখাটা ভুল কিছু না। আচ্ছা, সো স্বপ্ন দেখাটা ভুল কিছু না, হ্যাঁ। সো হিরো আলমকে এক্সপেক্ট করে এরকম কিন্তু প্রচুর নারী বাংলাদেশে আছে, হিরো আলমের পর্যায়ে যারা যারা গার্মেন্টসে কাজ করে এরকম অনেক কিন্তু আছে, হয়তো তারা হিরো আলমের ভিডিও দেখে, কারণ হিরো আলম কিন্তু ভাড়া করে নিয়ে যায়। আবার বুঝুন কথাটা, ওনারা যেরকম গিগ করে, শো করে, কনসার্ট করে, ভাড়া করে টাকা দিয়ে নিয়ে যায় দর্শক ওনাদেরকে দেখার জন্য, হিরো আলম এরকম খুবই একজন ব্যস্ত লোক, বাংলাদেশ দাপায় বেড়াইতেছে, দাপুটে শো করে বেড়াচ্ছে। পার্থক্য হচ্ছে উনি যাত্রাপালা গিয়ে যেগুলো করে, আমার আপনাদের সাথে এগুলো উদ্ভুত মানে কিম্ভুত কিংবা করে উদ্ভট, তার মানে এই না ওনার কিন্তু ডিমান্ড না, ডিমান্ড নেই ওনার কিন্তু মার্কেট না, ওনার একটা হিউজ মার্কেট আছে, অনেক মেয়েরা হয়তো উনিও অনেক মেয়েদের, অনেক গার্মেন্টস কর্মী মেয়েদের চোখের মুনি, ইয়ের পাত্র। সো আপনি যে বলতেছেন নায়ক হবে এইরকম যে সবাই স্বপ্ন দেখবে তাদেরকে নিয়ে, স্বপ্ন না দেখলে নায়ক হওয়া যাবে না, হিরো আলম হওয়া যাবে না, স্বপ্ন কিন্তু হিরো আলমকে হয়তো অনেকে দেখে, আপনাকে নিয়ে যে দেখে আর হিরো আলমকে যে নিয়ে যে দেখে, দুইটা মানুষ আলাদা, দুইটা মানুষের ক্লাস হয়তো আলাদা, এবং আপনাকে নিয়ে দেখে তারা কিন্তু বাংলাদেশের মুষ্টিমেয়, হিরো আলমকে নিয়ে যারা দেখে তারা কিন্তু বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে। তো আপনি যে বলতেছেন যে আর নাম্বার টু, হিরো আলমকে নিয়ে যদি আপনার ক্লাসের লোক স্বপ্ন না দেখে, আপনার ক্লাসের মহিলারা হিরো আলমকে যদি স্বপ্নে না দেখে, সমস্যা কোথায় তাহলে? মানে লাইক সমস্যা কোথায় তাহলে? তাহলে হিরো আলম তার উদ্ভট কাজ করার কি তার রাইট নাই? আপনারও সমালোচনা করার রাইট আছে, সেটা কোনো সমস্যা না, কিন্তু আপনি যেগুলো বলতেছেন আমি মিলাইতে পারতেছি না। আপনি কোন দেশে থাকেন? আপনি আপনি কাদেরকে রিপ্রেজেন্ট করেন? আপনি কোন গ্রুপ অফ পিপলকে রিপ্রেজেন্ট করেন এবং তাদের পার্সেন্টেজ কত এই দেশে? সিনেমা অথবা মিডিয়ার মানুষরা স্বপ্ন দেখায়। ও তাই, ও তাই নাকি? সিনেমা এবং মিডিয়ার মানুষরা স্বপ্ন দেখায়, আপনাদের অ্যাক্টিভিটি নিয়ে আলোচনা না করি, আপনারা কী করে বেড়ান সেটার আলোচনা না করি, হিরো আলম হার্মফুল না, আপনারা হার্মফুল, আপনারা যেসব কাজকর্ম করেন সোসাইটিতে আপনারা হার্মফুল, হিরো আলম হার্মফুল না, এইটা না। হিরো আলম হচ্ছে কমেডি, হিরো আলম হচ্ছে জোক, হিরো আলম হচ্ছে আমাদের জন্য মিম কন্টেন্ট, উই লাভ অ্যাট হিম, দ্যাটস দ্য ওয়ার্স্ট হি ক্যান ডু টু দ্য সোসাইটি, আপনারা হচ্ছেন হার্মফুল। মানে ও যেটাকে দেখাচ্ছে, আমি বলছি না ও, ওর সাথে যে কন্টেন্ট গুলো সেগুলো কি দেখার মতো? না দেখার মতো না। আপনাদের কন্টেন্ট কি দেখার মতো? সোহানা সাহেব আপনাদের কন্টেন্ট কি দেখার মতো? তাহলে কার দৃষ্টিতে দেখার মতো, কার দৃষ্টিতে দেখার মতো না? আপনার কন্টেন্ট অনেকের দৃষ্টিতে দেখার মতো হয়, আমার দৃষ্টিতে কিন্তু দেখার মতো না আপনার যে কন্টেন্ট, আপনার যে বিভিন্ন পোশাক, যে উনি সাহসী, কিন্তু উনি কিন্তু খুবই সাহসী, জানেন নাকি বাংলাদেশের মানে আপনাদের মিডিয়া পাড়ায় কারা সাহসী?
যত বেশি তত সাহসী, উনি কিন্তু প্রচণ্ড সাহসী। হ্যাঁ, সো আপনারটা দেখার মতো, আপনারটা দেখার মতো বাংলাদেশে আপনি যদি একটা জরিপ নেন, আপনার সাহসী দৃশ্য 90% মানুষ ভোট দিবে যে তারা এই সাহসী দৃশ্য এটা দেখার মতো না। তো আপনি কাদের কথা বলতেছেন, কোন দেশ নিয়ে কথা বলতেছেন, কারাদেরকে আপনি রিপ্রেজেন্ট করতেছেন? আমি আই ক্যানট রেকনসাইল আপনি যা বলতেছেন, আই ক্যানট রিলেট। সেভাবে যেভাবে কথা বলছে, যে ভাষায়, যে ভঙ্গিমা করছে, এবং ওর লাইফস্টাইল, ওর পার্সোনাল লাইফস্টাইল। ও পার্সোনাল লাইফস্টাইল মানে কি? গরিব? কি বলতে চাচ্ছেন আপনি? ওর পার্সোনাল লাইফস্টাইল মানে কি? সে তো গরিব ছেলে, গরিব ছেলের গরিব লাইফস্টাইল। এখন কি আপনার মতো বড়লোক হইতে হবে? বড়লোক না হইলে তার কোনো অধিকার অ্যাক্সেস থাকতে পারবে না, কিছু করতে পারবে না এই দেশে। তার পার্সোনাল লাইফস্টাইল নিয়ে আপনার ঈর্ষান্বিত করবেটা কি আপনার জন্য? কেমনে বড়লোক হবে তাহলে? তার মানে গরিব হওয়া একটা সমস্যা, তাহলে গরিব একটা অপরাধ? পার্সোনাল লাইফস্টাইল আছে, ওকে। হ্যাঁ, দেখো এগুলো কি একটা হিরো হিরোইন যে আমাদেরকে রিপ্রেজেন্ট করবে সেটার মতো একেবারে। তাহলে কার পার্সোনাল লাইফস্টাইল? জায়েদ খানের বাপির, তাদের? আরে না, কারণ হয়তো, আমি বলছি না যে সার্টিফিকেট পড়াশোনাটা খুব জরুরি, কিন্তু পড়াশোনাটা খুব জরুরি জানো তো প্রহেলিকা, তোমারও একটা স্টাডি আছে, পড়াশোনা, স্কুলে পাশ করা পড়াশোনা। পড়াশোনাটা স্কুলে পড়াশোনা আছে কোন? তাহলে শুনিনি, কি পড়াশোনা? তোমার দেখার চোখ আছে, এটাও কিন্তু পড়াশোনার মধ্যে। তো হিরো আলমের দেখার চোখ নেই, আপনি এটা কিভাবে জানলেন? বেসিক্যালি আপনি যখন বলতেছেন যে একটা পড়াশোনা থাকতে হবে, বেসিক্যালি আপনি এটাই মিন করতেছেন, সেটা যে ব্যাকগ্রাউন্ড, এডুকেশনাল ব্যাকগ্রাউন্ডই মিন করতেছেন। এটা হয়তো খারাপ শোনা দেখে একটু পাশ কেটে যাওয়ার চেষ্টা করতেছেন, কারণ আপনি দেখার চোখ হিরো আলমের নাই। হাউ ডু ইউ নো? সে একটা বই লিখছে এবং সে কিছু ইনসাইটফুল কথাবার্তা বিভিন্ন সময় বলছে, লিখছে। সো তার অবস্থান থেকে ইনসাইটফুলি বলতে হয় রীতিমতো। তো তার দেখার চোখ নেই, আপনি কোথেকে বললেন নাম্বার ওয়ান? নাম্বার টু, আপনি যেটা বলে সম্ভবত পাশ কাটিয়ে যেতে চলেন, যে তার পড়াশোনার ব্যাকগ্রাউন্ড নাই, তার পোশাক আশাকের, সে গরিব, এটা কি তার অপরাধ? সে গরিব বিধায় সে পড়াশোনা করতে পারে না, সে গরিব বিধায় সে এইরকম পোশাক আশাক পরে, সে গরিব বিধায় সে যেই কালচারে বড় হয়েছে, সেই কালচারের যেগুলো দেখে বড় হয়েছে, আপনার ইয়ে দেখবেন আপনারা কি বলে, যারা টিকটক করে গ্রামের পোলাপান, কি উদ্ভট উদ্ভট টিকটক করে। কিন্তু আপনার কাছে উদ্ভট লাগে, আমার কাছে উদ্ভট লাগে, আমাদের কাছে এগুলো কমেডিক লাগে, কিন্তু এইগুলোর কিন্তু লক্ষ লক্ষ ভিউয়ার। অপু যখন টিকটকার, অপু যখন অ্যাকাউন্ট খুলছে, সে 10 মিলিয়ন, সরি, 1 মিলিয়ন আর 10 মিলিয়ন, ইয়া আই বিলিভ 10 মিলিয়ন, ক্রেইজি ক্রেইজি 10 মিলিয়ন তার ফলোয়ার হয়েছে সম্ভবত 6 মাসে। সো অপুকে নিয়ে আমরা ট্রোল করি, করে তার শাট ডাউন করে দিছি রীতিমতো, বাবুরা এই সময়রা মিলে এগুলো করে শাট ডাউন করে দিছি অপুকে। কেন? সে গরিব ছেলে, কিন্তু সহজে শাট ডাউন করে দেওয়া যায়। 6 মাসে 10 মিলিয়ন সাবস্ক্রাইবার হয়েছে অপুর, বিশ্ব রেকর্ড। আমি প্রিটি পজিটিভ আপনি যদি বিশ্ব রেকর্ড ঘাটেন, যে এত ফাস্টেস্ট গ্রোথের ক্ষেত্রে সে টপ 10-এ না হোক, টপ 50-তে থাকবে পৃথিবীতে, টপ 10-এও হয়তো বা থাকবে। তার মানে কি? তার হিউজ ডিমান্ড আছে, তার প্রচুর অডিয়েন্স আছে বাংলাদেশে। এই টাইপের আপনার আমাদের সাথে উদ্ভট জিনিস দেখার জন্যই লোকজন বসে আছে, পোলাপান বসে আছে, গ্রামের ছেলেবেলা তারা কিন্তু এইরকম। এবং যারা টিকটকার, উদ্ভট চুল কালার করে, উদ্ভট আমার দৃষ্টিতে উদ্ভট ড্রেস পরে হিরো আলম উদ্ভট, এটাই কিন্তু বাংলাদেশ। আপনি কাদেরকে নিয়ে কী বলতেছেন? সে পড়াশোনা করে নি, সেই ব্যাকগ্রাউন্ড থেকে উঠে আসছে, তো আপনি কী আশা করেন? আপনি যদি কেউ যদি একটা গোয়াল ঘর থেকে বের হয়ে আসে, তার গায়ে হইতেছে গরুর গন্ধ থাকবে, গরুর গোবরের গন্ধ থাকবে, এটা কি তার দোষ যে সে তাকে, তার ভাগ্য তাকে ওই জায়গাতে নিয়ে ফেলছে? মানে আমি জানি না, উনি শুনি আর কথা শুনি, ওনাদের বাবু না দেখলে ওই দেখার চোখটা তৈরি হওয়ার জন্য এই পড়াশোনাটা জানাটা খুব জরুরি। কিভাবে কিভাবে? হি ডাজন্ট হ্যাভ দ্য মিন্স, এটা কি তার অপরাধ? সে গরিব ঘরে জন্মাইছে, হি ডাজ নট হ্যাভ দ্য মিন্স, এটা কি তার অপরাধ? আপনি বলতেছেন তাকে গু, আপনার দৃষ্টিতে গু মানলাম, আপনার আমার দৃষ্টিতে উইয়ার্ড। আপনি বলতেছেন তার ভাবার, দেখার চোখ নাই, পড়াশোনা না, ভাবনার চোখ, আপনার ভাবনার চোখ আছে? আপনার তো, আপনি তো খুবই বড় মানের ইয়ে মনে হচ্ছে আপনার, আপনি থটলেস মনে হচ্ছে আপনি। আপনি তার সার্কামস্টান্সটাই বুঝতেছেন না, যে একটা গরিব ছেলে গরিব ঘরে জন্মাইছে, গরিব ঘরে বড় হয়েছে, সে এই ধরনের পোশাকই পরবে, এবং সে উইয়ার্ড শিটি করবে, এবং সে বাংলা সিনেমার উদ্ভট যেগুলো আমরা দেখে টিকটকাররা যেগুলো পছন্দ করে, যেগুলো মিলিয়ন মিলিয়ন ভিউ হয় উপর, যেগুলো আমার আপনার দৃষ্টিতে উদ্ভট, ওই হিরো আলম ওই কালচারে বড় হয়েছে, এবং বাংলাদেশের বেশিরভাগ অডিয়েন্স এইরকম। আপনার ওইটা বোঝার মেধা নাই, আপনার ওইটা বোঝার ইনসাইট নাই, আপনার ওইটা বোঝার চোখ নাই। আপনি হিরো আলমের জ্ঞানচক্ষু নিয়ে প্রশ্ন তুললেন, আপনি আপনাদের দৃষ্টিতে কারা হইতেছে? ওই যে এগেন, আরেকবার বলতে হবে এভাবে করে। হ্যাঁ, তাহলে আমি কি করে সমাজটা সামনের দিকে এগোবো? ও রিলি, সমাজকে আগানো নিয়ে পেরেশানির মধ্যে পড়ে গেছেন সোহানা সাবা। আচ্ছা ঠিক আছে, দেখেন
অ্যাগেন আমি আরেকবার বলি যে হিরো আলম আমাদের দৃষ্টিতে অনেক কমেডি কাজকর্ম করে, এবং আমি হিরো আলম কে বললো আমার ফ্যান, এটা ক্যামেরাতে হয় নাই, আমি এটা নিয়ে হিরো আলমকে নিয়েও এরকম আলোচনা এরকম দেখাইছি, হিরো আলমকে নিয়ে এপিসোড করছি, যে সে এরকম এটাকে ব্যবহার করার একটা চেষ্টা করে সুযোগ হিসেবে, তার কোনো সমালোচনা ভ্যালিড সমালোচনা করলো সে এটা বলার চেষ্টা করে যে ও আমি গরিব দেখে আমার সবাই আমার সমালোচনা করতেছে, আমি গরিব দেখে আমার এভরিওয়ান ইজ কামিং আফটার মি, সেটাকে টুল হিসেবে ইউটিলাইজ করার বা ক্যাপিটালাইজ করার একটা চেষ্টা প্রয়াস তার মধ্যে আছে, যেটা আমি আলোচনা করে তুলে ধরছি এবং যেটার জন্য সমালোচনা করছি এবং করি, এবং তার অনেক কমেডি কাজ সুহানা সাভার হিরো আলমের জ্ঞান গরিমা থট ইনসাইট নিয়ে প্রশ্ন তুলতেছেন, অ্যাপারেন্টলি ওনার কথাবার্তা ওনার চলাফেরা কার ওই যে কি বলে একই কথা ইয়ের মুখে কি বলে মন্থরার মুখে, একই শুনি আজ মন্থরার মুখে।